तो हेलो गाइस, वेलकम बैक विद अनदर न्यू पबजी मोबाइल वीडियो। तो गाइस आज के वीडियो खूब ही इनफॉर्मेटिव और खूब ही इंटरेस्टिंग होते चले, तो तार जन्य वीडियो अवश्य पुरोटा देखबे। तो तुम्हारा जानो पबजी मोबाइल नतून कम्पैनियनगुलो एसे गेछे, बेयरबिक्सेर साथे कोलैबोरेशन, धरुन चारटे न्यू कम्पैनियन, दुटो मैथिक, दुटो लेजेंडरी कम्पैनियन एसे गेछे। तार साथे साथे गाइस आरो अनेक किछु नतून चेंजेस होयेछे गेमेर भितरे, सेटा इनएंगल म्यापेरई भितरे, सेई सबगुलो आजके वीडियोते देखाबो। एछाड़ा गाइस तोमरा 10 UC करे लक तोमादेर ट्राई करते पारो। 10 UC ते अनेकेई एरकम स्क्रीनशट आमाके पाठिएछे जारा कम्पैनियन न्यू कम्पैनियन पे गेछे। तार साथे साथे तोमरा लेवल 3 लूट्स, তার সাথে এমআর অম ফ্লেয়ার গান থেকে শুরু করে অনেক ওপি ওপি জিনিসপত্র এরাঙ্গেল ম্যাপের ভিতরে পেয়ে যাবে। তো গাইজ এই বিয়ারবিক্স এর কোলাবোরেশন ধরে এরাঙ্গেল ম্যাপে কিছু ছোটখাটো লোকেশন চেঞ্জেস হয়েছে, যেখানে গাইজ নতুন নতুন জিনিস অ্যাড করা হয়েছে। তো সেরকম টপ 4 লোকেশন আমি দেখাবো, যেখানে আশা করছি গাইজ তোমরা এখনো পর্যন্ত এই লোকেশনগুলো জানতে না, এই ভিডিওটা দেখার পরে সবকটি লোকেশন পেয়ে যাবে, গিয়ে এক্সপ্লোর করতে পারবে। তো গাইজ চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো বন্ধুরা বিয়ারবিক্স এর সাথে কোলাবোরেশন ধরুন গাইজ এরাঙ্গেল ম্যাপে যে চেঞ্জেস আছে, ফার্স্ট লোকেশন যেটা হলো গাইজ আমাদের নভোর দিকে যে ব্রিজটা পড়ে, যে পেট্রোল পাম্পটা পড়ে তোমরা দেখতে পাচ্ছ প্লেনে আছি, তো সরাসরি সেখানে চলে যাবে, যেটা আমি অলরেডি একটা কাস্টম ম্যাচ খেলার সাথে সাথে এটা লক্ষ্য করছি। দেন গাইজ তোমাদের জন্য আমি কন্টেন্ট বানানোর জন্য পুরো ম্যাপ খুঁজে খুঁজে গাইজ চারটে লোকেশন পেয়েছি। আই হোপ এর থেকে বেশি আছে, বাট আমি চারটে পেয়েছি। তোমরা যদি এই আদার্স কোনো জায়গায় কোনো লোকেশানে এরকম ধরনের কোনো কিছু দেখে থাকো, অবশ্যই কমেন্ট সেকশনে লোকেশানটা মেনশন করে দেবে, তাহলে অন্যদের হেল্প হয়ে যাবে, তারা সেই সব জায়গায় যেতে পারে। এখান থেকে ইভেন্টের কিছু জিনিসপত্র পাবে। তো সরাসরি পেট্রোল পাম্পের ওপরেই ল্যান্ড করছি। এখানে গেলেই বিয়ারবিক্সের যে কম্প্যানিয়নগুলো সেই রকমই কম্প্যানিয়নের কিছু বিগ স্ট্যাচু তোমরা এখানে দেখতে পাবে, যেটাকে ইন্টারাক্ট করা যাবে। হ্যাঁ গাইজ, যেরকম বুগাটি আসার আগে বা সুপারকার আসার আগে যেরকম সুপারকারের গ্যারেজ টাইপের দেয়, যেখানে গেলে তোমাকে একটা সামথিং লুট দেয়, ঠিক সেরকমই গাইজ যেহেতু নতুন কোলাবোরেশন সেহেতু গাইজ দেখতে পাচ্ছি এখানে একটা গিলি স্যুট বা লেভেল 3 হেলমেট পরা একটা কম্প্যানিয়ন বড় আকারের দেখতে পাচ্ছ, যেটাকে গেলে ওপেন করার অপশন দেবে, তুমি সিম্পলি ওপেন করে দেবে। আমি দেখতে পাচ্ছি ওপেন করে দিচ্ছি, আর এর হাতে একটা বিগ ফ্লেয়ার গান আছে গাইজ দেখতে পাচ্ছ, যে ফ্লেয়ার গানটা অ্যানিমেশনের ধরুন ওপরে মারবে। তো তোমাকে কিছু না, আমি প্রথমে হয়েছিলাম এটা হয়তো জাস্ট অ্যানিমেশন গিয়ে ওপরে গিয়ে ফায়ার ক্র্যাকার্সের মধ্যে ফাটবে, বাট সেরকম কিছু না, এখানে একটা ছোট্ট এয়ার ড্রপ আসছিল। আমি বলছি ছোট এয়ার ড্রপ তেমন আর কী দেবে, ঠিক আছে, বাট গাইজ আমি এখানে দু তিনবারে গাইজ খুবই ওপি ওপি লুট পেয়েছি। আমি তোমাদের দেখাচ্ছি এর ভিতরে কী আছে। আমার কাছে দেখো পিস্তল ছাড়া কিছু নেই। দেন যখন আমি ক্রেটটা ওপেন করি কী কী জিনিস এখান থেকে পাই তোমরা দেখতে পাবে। মোটামুটি একজনের জন্য এনাফ লুট বা দুজনের জন্য এনাফ লুট তুমি এখান থেকে পেয়ে যাবে, আর এয়ার ড্রপের কালারটা অন্যরকম। তো MG3 DP28 4X2X সব পেয়ে গেছি, সঙ্গে এই একটা গিলি স্যুট, মানে বেয়ার ব্রিক্স টাইপের কি নাম, যেটা ইভেন্ট আইটেম বলে লেখা যে গিলি স্যুটের মতো ছোট্ট একটা কিছু আইটেম দিয়েছে, ওটার কোনো কাজ নেই, আমি তো ইউজ করতে পারিনি, তোমরা যদি ইউজ করতে পারো নিচে জানাবে। তো এখান থেকে গাইজ দেখেছি MG পেয়ে গেছি, মানে এয়ার ড্রপের লুট তুমি এখান থেকে পেয়ে যাবে। এটা হলো ফার্স্ট লোকেশন যেখানে গাইজ তোমরা এই বেয়ার ব্রিক্সের স্ট্যাচুটা দেখতে পাবে। তো ফার্স্ট লোকেশন তোমরা দেখে নিচ্ছ নোভো ব্রিজের কাছে, সেকেন্ড লোকেশনে চলে যাবো সরাসরি। তো সেকেন্ড লোকেশনের জন্য একটু তোমাকে কষ্ট করতে হবে, জোনের বাইরে পড়লেও তোমাকে আসতে হতে পারে। তো এক্ষেত্রে আমার জোনের বাইরে ছিল, আমি বগি নিয়ে চলে এসেছি মিল্টা ফ্যাক্টরি। তো মিল্টা ফ্যাক্টরি ভালোভাবে লোকেশনটা দেখে নাও, বুঝতে পেরে গেছো আমি জানি বেশি বলতে লাগবে না। তো মিল্টা ফ্যাক্টরির ভিতরে যখনই তুমি ভিতরে যাবে, মানে জাস্ট নিচে যাবে, এখানে তোমাদের ফেভারিট যে মাম্মি সেট, হ্যাঁ গাইজ সেই মাম্মি সেটটা তুমি এখানে দেখতে পাবে, যে মাম্মি সেটের জন্য সবাই পাগল, সেই মাম্মি কম্প্যানিয়ন বা মাম্মি সেট পড়া কম্প্যানিয়নটাকে তুমি এখানে দেখতে পাবে, তাও বৃহৎ আকারে, মানে তোমার থেকে 10 গুণ বড় দেখতে পাচ্ছ। তো এরকম শুয়ে থাকবে, আমি প্রথমে ভালো হয়তো ইন্টারাক্ট করা যাবে না, বাট গাইজ সবকটা এরকম যে স্ট্যাচুগুলো আছে বা কম্প্যানিয়নগুলো আছে সবগুলোর সাথে তুমি ইন্টারাক্ট করতে পারবে। জাস্ট তুমি এর সামনে যাবে, ওপেন অপশন দেবে, যেরকম পেট্রোল পাম্পের সামনে দিয়েছিল। তো এরকম জাস্ট আমি শুধু চারদিক থেকে একটু লুট টুট নিয়ে নিচ্ছিলাম, যদি এনিমি আসে আর কি, রিস্ক না থাকে। তো এখানে ওপেন অপশন করবে, এখানে ওপেন করলে গাইজ আরও আলাদা রকম অ্যানিমেশন দেবে। ঠিক এরকমই তিনটে থেকে চারটে লোকেশন আছে। তো অ্যানিমেশনটা গাইজ দেখো, মামি যে কম্প্যানিয়নটা সে উঠে দাঁড়াবে, উঠে মানে বিয়ার ব্রিক্সের কম্প্যানিয়ন আর কি, উঠে দাঁড়িয়ে একটুখানি নাচানাচি করবে, তারপরে গেছে ওর গা থেকে আমাদের কিছু লুট, লেভেল 3 গিয়ার্স, লেভেল 3 হেলমেট, ফ্লেয়ার গানও পেতে পারো, আদারওয়াইজ সেকেন্ডারি মানে নর্মাল গানসও পেতে পারো। তো এখান থেকে যেরকম আমি লেভেল 3 ভেস্ট পেয়েছি, তারপরে এই যে ইভেন্ট আইটেমটা পেয়েছি, সঙ্গে ভেক্টর পেয়েছি। তো সবসময় যে ভালো লুট দেবে সেই আশা করে যেও না, সবসময় যে ফ্যাক্টরির ভিতরেই থাকবে সেই আশাও করে যেও না, মানে র্যান্ডমলি এদের স্পন চেঞ্জ হতে থাকে, অনেক সময় গ্যারেজের সামনে থাকতে পারে বা পেট্রোল পাম্পের সামনে থাকতেও পারে, নাও থাকতে পারে, তোমাকে বারবার ট্রাই করে করে দেখতে হবে কখন এটা অ্যাভেলেবেল থাকবে আর কি। এটা হয়ে গেল আমাদের সেকেন্ড লোকেশন। তো সেকেন্ড লোকেশন তো বলে দিয়েছি, এই দুটো জায়গায় তো থাকবেই থাকবে, সঙ্গে চলে যাচ্ছে থার্ড লোকেশন, যেটা গাইজ আমি
গেম খেলার ধরুন খুঁজে পেয়েছি সেটা হলো গাইস আমাদের ইয়াসনায়া। ইয়াসনার পিছনে যে রোপওয়ে বা কেবিল কারটার যে লোকেশনটা আছে তোমরা বুঝতে পারছো, পিছনে 5 অ্যাপার্টমেন্ট বিল্ডিং আছে না, ঠিক সেই জায়গাটাই যাবে। এখানে গেলে গাইস দেখবে অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের মিডিলে বরাবর একটুখানি জায়গা আছে যেখানটাকে তোমাকে ভিতরে যেতে হবে। আমি এখানে গাইস এসে গেছি দেখতে পাচ্ছ। আসার পরে আমি গাড়িটা ভিতরে পার্ক করে দিচ্ছি। দেন এখানে একটা ট্রি আছে বা গাছ আছে, গাছের গোড়াতেই গাইস তুমি আবার গিলি স্যুট পরা ফের কম্পানিয়ান সঙ্গে লেভেল 3 হেলমেট পরে আছে প্লাস লেভেল 3 ব্যাগস আছে, পুরো দেখতে ওপি লাগছে। কতটা বড় দেখতে হচ্ছে, তোমার থেকে দুগুণ তিনগুণ বড়। তো এই হলো গাইস আরও একটা, তার হাতেও ফ্লেয়ার গান আছে, তো তুমি এখানে ফ্লেয়ার গানের লুট পেয়ে যাবে। যার যার হাতে ফ্লেয়ার গান থাকবে, যে যে কম্পানিয়ানগুলোর হাতে, তারা তারা ফ্লেয়ার গান মারবে। দেখে নাও, এও অ্যানিমেশন করবে, মাথাটা তুলবে, তুলে ফ্লেয়ার গান মারবে, দেন তোমার এখানে আবার লুট আসবে। তো এটা একটা, আর একটা লোকেশন সেটা হলো ইয়াসনার পিছনের দিকে যে অ্যাপার্টমেন্ট বিল্ডিংগুলো আছে, দেখে নাও লোকেশনটা দেখে বুঝতে পেরে যাচ্ছ, সেই জায়গাটায় এলে তুমি পেয়ে যাবে। এখানেও লুট চলে এসছে, এখানেও লুট আমি দেখো, আমার কাছে ইএমপি আর কার 98K আছে। তো এখান থেকে লুট কী পায় দেখবে, মোটামুটি সব লুটই পেয়ে যাবে যেগুলো এয়ারড্রপে থাকে সাধারণত, সেই লুটগুলোই দেবে। তো এখানেরও এর যে এয়ারড্রপের কালারটাও গিলি স্যুটের কালারের মতো হালকা গ্রিনিশ। তো এখানে গাছ দেখতে হচ্ছে লেভেল 3 6X অগ এমকে, মানে দুজনের গান তো এনাফ হয়ে গেল। এটা আমাদের থার্ড লোকেশন যেখানে গেলে তোমরা পাবে। তো তোমরা কমেন্ট সেকশনে তোমরা কটার লোকেশন জানতে বা কোনোটা লোকেশন জানতে কিনা, যদি না জেনে থাকো লোকেশনগুলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আমার তাহলে খুব ভালো লাগবে যে হ্যাঁ আমি তোমাদের কিছু হেল্প করতে পেরেছি। তো এটা হয়ে গেল থার্ড লোকেশন, চলে যাবো আমাদের ফোর্থ লোকেশন, যেটাও গাইস আর একটা কম্প্যানিয়ান। তো আমি মেবি আর একটা থাকার কথা, আমি 5 নম্বরটা হয়তো খুঁজে পাইনি, তোমরা যদি পেয়ে থাকো কোথাও অন্য কোনো লোকেশন সেটা আমাকে জানাবে। লোকেশনে চলে এসেছি ফোর্থ লোকেশনের উপরে, ভালোভাবেই দেখতে পাচ্ছ কোন লোকেশনে আমি যাচ্ছি, সেটা হলো আমাদের স্কুল। তো স্কুলের মেন বিল্ডিংয়ে, মেন বিল্ডিং অ্যাপার্টমেন্ট নয় গাইস, স্কুলের মেন বিল্ডিংয়ে নামবে। বাস্কেটবল যে এরিয়াটা, সেই বাস্কেটবলের ওপরে যে অংশটা, মানে উপরের ছাদটা, সুইমিং পুলও নয় বাস্কেটবলে। তো আমি এখানে ছাদে ল্যান্ড করছি, তারপরে ল্যান্ড করলেই তুমি বুঝতে পেরে যাবে। দেখো ল্যান্ড করতে আমি প্রথমে ভেবেছিলাম হয়তো স্পন হয়নি, সবসময় স্কুলে স্পন হয়, আমি 4-5 বার নামার পরে আমি এখানে স্কুলের এই বিল্ডিংটাই দেখতে পেয়েছি। তো এখানে একটা ছাতা টাইপের দেখতে পাচ্ছ টাঙানো আছে, আর ওইখানেই গাইস তুমি পেয়ে যাবে তোমার ওই ফোর্থ লোকেশনের গাইস নিউ কম্প্যানিয়ানের যে স্ট্যাচুটা সেটা। তো ফোর্থ লোকেশন এখানে গাইস দেখবে যে ফার্স্ট এড ওলা যে মালটা দেখতে, ফার্স্ট এডের গায়ের কালার যেরকম ঠিক সেরকমই একটা ছাতা নিচে সুরানো আছে, বডি টাইপের লাশ পড়ে আছে যেরকম ঠিক সেরকমই আমি এখানে একটা এনিমি দেখতে পেয়েছিলাম। বাট এখানে কিছু নেই, চেন টাইপের দেওয়া আছে মিডিল থেকে, তোমাকে কিছু না ইন্টারাক্ট করতে হবে সেরকমই, যেরকম বাদ বাকি 3টে ইন্টারাকশন করেছো সেরকমই এটাকে ইন্টারাক্ট করতে হবে, এর থেকে লুট পেয়ে যাবে। ঠিক আছে, আমি এখানে এনিমি কেউ শর্ট করছিলো বলে আমি একটু হাইড হচ্ছিলাম, কারণ আমি হয়তো দেখবে অ্যানিমেশন করছি তখন আমাকে হেডশট মেরে দিয়েছে পুত করে, তো সেই জন্য আমি একটুখানি লুকাচ্ছিলাম। তো এখানে দেখো পিও আমি দেখে দিচ্ছি এপিপি লুকে, ভালোভাবে দেখে নাও। তো এই আর একটা কম্প্যানিয়ান দেখতে, পুরো ফার্স্ট এডের কালার যেরকম হয়ে থাকে না আমাদের ফার্স্ট এড সেরকমই। তো এখানে ওপেন করা যাক, এর থেকে কী পাওয়া যায় দেখবে। এখানে যে হেলথের যে বারটা, হেলথের ওটা ঢাকনাটা খুলে যাবে, দেন এর ভেতর থেকে লেভেল 3 হেলমেট, ফার্স্ট এড, মেড কিট, সিরিঞ্জ, ব্যারেল, মানে লুট তো ভরেই পেয়ে যাবে। আর বডিটা খোকলা হয়ে গেছে গাইজ, যেন মনে হচ্ছিলো ভিতর থেকে সব বের হয়ে এলো এরকম কিছু। তো এই ছিল গাইজ আমাদের টপ 4 লোকেশন, যেখানে গাইজ আমাদের বিয়ার বিক্সের গাইজ স্ট্যাচুগুলো বা বিয়ার বিক্সের যে আইটেমগুলো তোমরা এখানে দেখতে পাবে বা কম্প্যানিয়ানের ফুল লুকগুলো এখানে দেখতে পাবে। তো তোমাদের কেমন লেগেছে ভিডিও সেটা কমেন্ট করবে, যদি ভালো লাগে লাইক করবে, যদি 4টে লোকেশন না জানা থাকতো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে, আদার্স কোনো লোকেশন তোমাদের জানা থাকলে সেটাও কমেন্ট করে মেনশন করতে পারো, তাহলে আমি তার উপরে আলাদা করে ভিডিও বানিয়ে দেবো যদি এক্সট্রা আরও 2-3টে লোকেশন থেকে থাকে। তো গাইজ আজকে ভিডিও গাইজ আপাতত এটুকুই ছিল, তোমাদের এই লোকেশনটাই দেখানো ছিল। তো দেখাবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবে, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।